أقسام الدعاء. الدعاء ينقسم إلى قسمين. دعاء دوي بروكار. القسم الأول دعاء عبادة صرف لغير الله شرك أكبر. أي عبادة تصرف لغير الله شرك أكبر، كمن صلى صام حج لغير الله. প্রথম হচ্ছে দোয়া ইবাদা তথা আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করা হয় ইবাদতের ভিত্তিতে আর এটি অন্য কাউরি কাছে চাওয়া বা অন্য কাউরির জন্য করা হচ্ছে শিরক আকবর সে ইসলাম থেকে বের হয়ে যাবে نعم الثاني دعاء طلب دعاء مسألة هذا ينقسم إلى قسمين আর দ্বিতীয় প্রকার হচ্ছে প্রার্থনা দোয়া করা فيما لا يقدر عليه إلا الله صرفه لغير الله شرك أكبر مثلا امرأة تأتي لقبر النبي صلى الله عليه وسلم تطلب منه الولد تطلب منه إنزال الغيث هذا لا يقدر عليه عليه الصلاة والسلام وهو حي فما باله وهو ميت فهذا شرك أكبر আর এই প্রার্থনা কাউরি কাছে কোনো কিছু চাওয়ার যে দোয়া করে এটি দুই প্রকার প্রথম প্রকার হচ্ছে যে এমন কিছু চাওয়া যেটি সে দিতে পারবে না যেমন কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে এসে মৃত্যুর পরে এসে চাচ্ছে যে হে আল্লাহ হে রাসূল আপনি আমাকে এই দিন আমাকে এ থেকে বাঁচান আমাকে এই কাজ থেকে উদ্ধার করুন কি অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এ ব্যাপারে তার কোনো শক্তি নেই যে রাসূল তিনি জীবিত অবস্থায় যিনি পারেন না পারবেন না এই কাজ করতে মৃত্যুর পরে তার জন্য কিভাবে সম্ভব আর এই যদি চাওয়া হয় প্রার্থনা করা হয় কোনো মৃত্যু ব্যক্তির কাছে এ ধরনের যা তা দ্বারা সম্ভব না তো সেটি শিরকে আকবর الثاني دعاء طلب من المخلوق شيئا يقدر عليه هذا يصح بشروط أربعة দ্বিতীয় প্রকার যে চাওয়া এর এই চাওয়া হচ্ছে যে কোনো মখলুকের কাছে চাওয়া যে সে চাওয়া সে কবুল করতে পারবে তথা সে চাওয়া দিতে পারবে শক্তি রয়েছে কিন্তু এটি বৈধ চারটি শর্তে أن يكون الطلب من حي لا من ميت প্রথম নম্বর শর্ত হচ্ছে যে যে মাখলুকের কাছে চাওয়া হবে সে মাখলুক তাকে জীবিত হইতে হবে মৃত্যু না أن يكون الطلب من حاضر لا غائب يعني لا يعقل أن يكون مثلا في بنغلاديش وينادي إنسان في أفريقيا দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে তাকে যে সে যখন চাইবে উপস্থিত ব্যক্তির কাছে চাইবে অনুপস্থিত না তথা সে বাংলাদেশে আছে বাংলাদেশে যে ব্যক্তি তাকে দিতে পারবে সে কাছে গিয়ে চাচ্ছে এমন ব্যক্তির কাছে না সে আফ্রিকায় আছে বা আমেরিকাতে আছে সেখানে গিয়ে সেখান থেকে তাকে দিবে অসম্ভব দেওয়ার কোনো তার কোনো কৌশল নেই বা তার কোনো সেখানে অবকাশ থাকে না أن أطلب من إنسان مشلول لا يتحرك أقول له أعطني كاسة ماء এবং তৃতীয় নম্বর শর্ত হচ্ছে যে যে মাখলুকের কাছে সে চাইবে তাকে ক্ষমতাবান হতে হবে এমন ব্যক্তি না যে অক্ষম যেমন একজন যার সে চলতে পারে না নড়তে পারে না তার কাছে যদি পানি চাওয়া হয় যে আমাকে পানি দিন সে তো পানি দিতে পারবে না তো এই তৃতীয় নম্বর শর্ত হচ্ছে তাকে সক্ষম হতে হবে الرابع نعتقد أنه سبب وأن الذي بيده جلب المنافع ودفع المضار هو الله سبحانه وتعالى আর চতুর্থ নম্বর শর্ত হচ্ছে যে আমি এ বিশ্বাস করব এটা শুধুমাত্র একটি মাধ্যম কিন্তু যিনি মূল হোতা এবং যিনি মূল এর হচ্ছেন মালিক তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন নুইদ মাররা উখরা আদ-দুআ ইনকাসাম ইলা কিসমাইন দুআ ইবাদা ওয়া দুআ মাসআলা আমরা আবারো এটা পুনরায় আমরা আলোচনা করছি যে দোয়া হচ্ছে দুই প্রকার এক হচ্ছে ইবাদতের জন্য ইবাদত দোয়া এবং দ্বিতীয় হচ্ছে চাওয়া প্রার্থনা করা দোয়া دعاء العبادة صرف لغير الله شرك أكبر كمن صلى وصام وحج لغير الله دعاء عبادة إتا الله بيتي تو أنو كاوري جنو قرا هوتشي شرك أكبر جمون كيو الله جنو الله بيتي تو أنو كاوري جنو نماز بولو حج كولو روزا راكلو سيتي هوبي شرك أكبر دعاء مسألة دعاء طلب ينقسم إلى قسمين فيما لا يقدر عليه إلا الله صرف لغير الله شرك أكبر وفيما يقدر عليه المخلوق أن يصح بشروط أربعة আর দ্বিতীয় প্রকার যে দোয়া সেটি হচ্ছে প্রার্থনা দোয়া সেটি হলো দুই প্রকার এক হলো যে আল্লাহ ব্যতীত কেউ সেটি দিতে পারবে না আর সেটি আল্লাহ ছাড়া অন্য কাউরির কাছে চাওয়া হচ্ছে শিরক আকবর আর দ্বিতীয় আল্লাহ ব্যতীত মাখলুক দিতে পারবে এবং মাখলুকের কাছে চাওয়া সেটি বৈধ চারটি শর্তে হাই ওয়া হাযির ওয়া কাদির ওয়া তা'তাকিদ আন্নাহু সাবাব যে চারটি শর্ত প্রথম হচ্ছে তাকে জীবিত হতে হবে দ্বিতীয় হচ্ছে তাকে উপস্থিত হতে হবে তৃতীয় হচ্ছে তাকে সক্ষম হতে হবে এবং চতুর্থ হচ্ছে সে এ বিশ্বাস করবে যে এই মাখলুক শুধুমাত্র মাধ্যম কিন্তু মূল এর দাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন مثل الدعاء الاستعانة أقول لك أعني في حمل هذه الطاولة
يصح هذا بهذه الشروط الأربعة. نعم. যেমন সাহায্য কামনা করা কোনো ব্যক্তি থেকে, কোনো ব্যক্তির কাছে সাহায্য কামনা, যেমন একটি টেবিল আমি কোনো ব্যক্তিকে বললাম যে এই টেবিলটি আমাকে উঠিয়ে দেন, তো এই টেবিলটি তার কাছ থেকে সহযোগিতা আমি নিতে পারবো এই চারটি শর্তে। نعم رجل من الناس غرق في البحر يناديك على الشاطئ يقول يا فلان اغثني هل يصح هذا؟ يصح بهذه الشروط الأربعة. কোন একজন ব্যক্তি আপনি দেখছেন যে সে কোনো নদীতে বা সাগরে সে ডুবে যাচ্ছে, সে আপনাকে ডেকে বলছে যে ভাই আমাকে এসে বাঁচান, তো আপনি বলবো যে এটি তাকে আমি বাঁচাতে গেলে এটা শর্ত, তাকে এটা বৈধ কি বৈধ না, বলবো যে হ্যাঁ এই চারটি শর্তে তাকে আপনি সহযোগিতা করবেন, তাকে বাঁচাবেন, এটি বৈধ। يأتيك طالب من الطلاب يقول اشفع لي حتى أدخل في الجامعة الإسلامية هل يصح هذا؟ يصح بهذه الشروط الأربعة. কোন একজন ব্যক্তি আপনাকে বলছে যে ভাই আমার জন্য মেদিনী ইউনিভার্সিটিতে আপনি সুপারিশ করেন আমি যেন কবুল হই, তো যদি বলা হয় যে এই সুপারিশ করা কি বৈধ কি বৈধ না, বলবো হ্যাঁ এই সুপারিশ করা বৈধ এবং করতে পারবেন এই চারটি শর্তের বিনিময়ে। نعم توفرت هذه الشروط كان هذا صحيحا والا كان من الشرك والله اعلم. যদি এই চারটি শর্ত যদি এই বিষয়গুলোতে পাওয়া যায় তাহলে বলবো যে হ্যাঁ বিষয়টি করা যাবে এবং বৈধ, আর যদি না পাওয়া যায় তাহলে সেটি শিরকের অন্তর্গত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে শিরক থেকে বাঁচান, আমিন।